হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি অমৃতসমুদ্দিন খন্দকার, জে কাপি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সিঙ্গেল অ্যান্ড মাল্টিপল স্লাইড ডিলেট ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে সিঙ্গেল অথবা আমরা মাল্টিপল স্লাইড আমরা কীভাবে ডিলেট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। বাস আসার পরে এখানে পাওয়ার পয়েন্টে আমাদের যেখানে স্লাইডগুলো দেওয়া আছে আমাদের প্রেজেন্টেশনের, সেখান থেকে আমরা একটা সিঙ্গেল স্লাইড যদি আমরা ডিলেট করতে চাই তাহলে আমরা দুইভাবে করতে পারি। সেটা কিভাবে? আমরা যদি কিবোর্ড দিয়ে করতে চাই তাহলে আমরা যে স্লাইডটা ডিলেট করবো সেটা প্রথমে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলে ডিলেট হয়ে গেল। আবার কন্ট্রোল জেড আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের এই সেম কাজটা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আমাদের এই যেখানে লেখা আছে ডিলেট স্লাইড, ডিলেট স্লাইডে ক্লিক করলাম, ডিলেট হয়ে গেল। বাস আমরা কিন্তু সিঙ্গেল একটা স্লাইড দুইবার ডিলেট করে দেখলাম। তারপর আমরা যদি চাই যে একাধিক স্লাইড ডিলেট করতে তাহলে আপনি কোন কোন স্লাইডগুলো ডিলেট করবেন সেটা সিলেক্ট করতে হবে। তাহলে ধরুন এটা সিলেক্ট করা আছে, আবার আমরা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপতে ধরে রেখে আমরা যদি এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট হলো, আবার আমরা কোনো সিলেক্ট করলাম কন্ট্রোলকে চাপতে ধরে রেখে আমরা এটা সিলেক্ট করলাম। এইভাবে আপনি যেই স্লাইডগুলো আপনি ডিলেট করবেন সেগুলো এভাবে সিলেক্ট করবেন। করার পরে আমরা কিবোর্ড থেকে যদি ডিলেট প্রেস করি তখন ডিলেট হয়ে গেলো। আবার আন্ডার করে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করলাম, ডিলেট স্লাইডে ক্লিক করলাম, বা ডিলেট হয়ে গেল, আন্ডার করে নিয়ে আসলাম। তো এইভাবে আমরা দুইটা ওয়েতে কি করতে পারি, আমাদের এখানে সিঙ্গেল পাশাপাশি আমাদের যেখানে যে মাল্টিপল স্লাইড আমরা কি করতে পারি, ডিলেট করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার ডিটেল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু টু ওয়ে ডিলেট সিঙ্গেল অ্যান্ড মাল্টিপল স্লাইড ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ্রি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।